আসসালামু আলাইকুম গাইস, বুলু ভাই আমার আজকে তাড়াই তাড়াই মারতিছে, ফল কম, খালি তীরের মতো দৌড় আছে, আমি বুলু ভাইয়ের পিছে দৌড়াই পারতিছি না, ফল কম হয়ে যায়, এমন পরিমাণ দ্রুত কাজ করতেছে, এমন পরিমাণ দ্রুত হাঁটতেছে ভাই, ছোট মানুষ যে এত পরিমাণ হাঁটতে পারে এটা ভাই আসলে মানা যাবে না না দেখলে। বুলু ভাই আপনি একটু নিজেই বলেন। আমি কিছু বলতেছি না ভাই। হ্যাঁ আপনার সঙ্গে আমি চলেই পারতেছি না ভাই, এত ফাস্ট আপনি, বাবারে বাবা। চলো বন্ধুরা দেখাই, এই যাবার এখানে চলে আসছে, এত পরিমাণ দ্রুত কি আর বলবো ভাই, হ্যাঁ দমমুখ মুখের পারে যায় যায় অবস্থা। ও ও ডাল সব ফেলাচ্ছে না, ঠিক আছে, এখন কি ফল কমে গেছে? ফলই নাই, এই কারণে তো আপনি ভূতের মতো দৌড়াচ্ছেন বাবা। আমি পিছে হাঁটতে হাঁটতে আমার দম বেড়ে যাচ্ছে। এই যে জায়গাটা আমি আছি, জায়গাটা অনেক খারাপ, এখানে ফল বের করা, ফল কাটা খুব ঝামেলা, এখানকার মাটিটা অনেক নরম এবং রাস্তাঘাট খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমি তো এখানে যে রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না, তো বুলু ভাইয়ের পিছে পিছে ধরছি, বিদায় যাও, রাস্তাটা খুঁজে পাচ্ছি। বুলু ভাই বুলু ভাই, হাতটাও পর্যন্ত পড়ে যাচ্ছে গলা। এই যে দেখেন টলামান আসে, এখানে খাড়া হয়ে গেছে, হ্যাঁ হাই একটা দিয়ে দিছে রে কায়দা মতো। ঠিক ছা বন্ধু? একদম ঠিক ছা, ও গুড পারফেক্ট। প্রকাশ, আপনার নাম? প্রকাশ, জয় প্রকাশ। ও নেপালি, কিতে নাম আইনে হুয়া? তিন মহিনা হয়ে গিয়া। ও তনখা আচ্ছা আয়া? স্যালারি 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 আচ্ছা নাই আয়া? কিতনা আয়া ইস মহিনে? সতেরোশো। ও আম বাগানে বন্ধুরা 12 মাস কাজ হয়, কিন্তু এখানে 8 মাস ফলের মোটামুটি ভালোই চাপ থাকে, 6 মাস 8 মাস ভালোই ফল পাওয়া যায়, আর বাকি যে 4 মাস এবং 6 মাস ফল পেতে আসলে অনেক কষ্ট হয়, এখানে ফল কমে যায়, যার ফলে দেখা যাচ্ছে স্যালারিটাও কিন্তু অনেক কমে আসে। যেমন এই মাসে এরা বলছে যে 700-800 টাকা নাকি স্যালারি আসবে, বাট মালয়েশিয়ায় 1500 রিঙ্গিতের নিচে স্যালারি দেওয়ার কোনো নিয়ম নাই, তো এদেরটা কেমনে কি আমি জানি না, সেটা স্যালারি পাওয়ার পরেই বোঝা যাবে। এদের স্যালারিটা সাধারণত 13 তারিখ থেকে 20 তারিখের ভিতরে দিয়ে থাকে। তো ভিডিও করতে আসছে, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, বৃষ্টি আল্লাহর রহমত। বন্ধু ইস ট্রলিমে, ইস ট্রলিমে কিতনা বুয়া পাকড়তা হ্যায় একবার মে? ও হ্যাঁ 15 গো, তো আবি 15 গো লেনে মেলে তো লাগতা দু চার হং হাঁটনা পড় রা হ্যাঁ বহুত ডুন্না পড়তা হ্যায়। ও আরে আমি তো বুলো ভাইয়ের পিছাইতে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ হয়ে গেল, খুঁজেই পাচ্ছি না, এত ফাস্ট ভাই। আমি ভিডিও করবো নাকি আপনার পিছে আইডিয়া বলাবো গন্ধ? বাবা রে বাবা, ছোট্ট একটা মানুষ আমাদের জনপ্রিয় বুলু ভাই, কাজের প্রচুর স্পিড, আমি পিছে হাইটেই কুল পাচ্ছি না, ভিডিও বানাবো কখন? হ্যাঁ এখন এইখানে কাটতেছে আর এক ঠেলায় চলে যাচ্ছে, একবারে 10-15 ফিট দূরে, ফিট কি বলবো, মানে 4-5-6-7টা গাছ ছেড়ে চলে যাচ্ছে, শেষকালে আমি ভিডিও থামিয়ে যে যাবো সে সময় পাচ্ছি না। সময় তো মনে করেন এই সময় কাজ করাও কষ্ট, তাই না? ফল কম, দৌড়ানো লাগতেছে, হ্যাঁ ফল একটু বেশি থাকলে মনে করেন হাঁটা কম লাগে, তাই না? অল্প গাছে ফল হয়ে যায়, এই যে একটা ভিডিও করতে আমার আধা ঘন্টা লাগে যাচ্ছে, বাবারে বাবা। এই বলু ভাই সাপি দিয়ে ফল কাটতে পারেন? সবই পারেন, হ্যাঁ আপনি তো অলরাউন্ডার ভাই বাংলাদেশের, আপনি সবই পারেন। হ্যাঁ তো পাহাড় দিয়ে কাটা ভালো নাকি সাপির দিয়ে কাটা ভালো? না এখন দুইটা চালাইলে কোনটা কষ্ট বেশি বোঝা যায় না যে কোনটা কেমন, পাহাড়ে একটু কষ্ট বেশি কিন্তু পাহাড়ে ফল বেশি কাটা যায়, তাই তো? সেটাই। ও বর্তমানে এটা ছোট গাছ, মালয়েশিয়াতে ছোট গাছকে বলা হয় হচ্ছে পোকোরেন্দা, তো এই রেন্দা পোকোতে আমরা যে এখন কাজ করছি বা ছোট গাছে যে আমরা এখন এখানে আসছি আমরা কাজ করছি, এখানে বড় গাছও আছে সেখানে সাপি দিয়ে কাটে, বড় বলতে আমারই বড় না, অল্প একটু বড়, সেখানে কিন্তু সাপি দিয়ে ফল কাটে, সেখানে এই খুন্তি বা পাহাড় কিন্তু চলে না, এটা হাতে পায় না, দেখা যাচ্ছে কাটতে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য সেখানে কিন্তু সবাই সাপি দিয়ে ফল কাটে।
কয়েকদিন আগে এখানে কিছুই ছিল না, আর এখন সেখানে গাছ হয়ে গেছে, পাহাড় দিয়ে ফল কাটছে খুঁতি যেটা, এরপরে এখন সে গাছগুলো বড় হয়ে গেছে, সেটা এখন সাপি দিয়ে কাটছে। তো হয়তো বা 2-5 বছর পরে পাহাড়টা বন্ধ হয়ে যাবে, সবাই সাপি দিয়ে ফল কাটবে। এই যে দেখেন, এতক্ষণ তো একজনের ভিডিও করতেছিলাম, এখন দুইজন চলে আসছে। বাবারে বাবা, আমারও তো এবার ঠেলায় ঠেলায় মারবো দুইটাই। হ্যাঁ, এখন ব্লু ভাইয়ের ভিডিও করব না এখন? হ্যাঁ, 600 টাকা বেতন পাই মিয়ার, ভিডিও করে ভাইরাল বানাই দিচ্ছি আমরা। এই যে আমাদের মুরব্বী আঙ্কেল, আরে একটা ঘুরে আসলে সমস্যা নাই, আপনি না কাটলে পরে ফল পচে নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, ও 600 টাকার বেতন নিয়ে ভরে আছেন আপনি? হ্যাঁ, ফল নাই কিছু নাই, বেতন গন্তে আসবো এখন? 450 এক মাসে, আমারই তো 500 রিঙ্গিত লাগে, আপনার কি বলবো। ও ও, মানে যা ইনকাম হয়েছিল তাই মাসে গিয়েছে গা, ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা, পামবাগানের কাজ অতিরিক্ত কষ্ট হয়, আমাদের যেটা করতে হয় আমাদের কিন্তু সবসময়ের জন্য ভালো মন্দ খেতে হয়, আর এই ভালো মন্দ খেতে গিয়েই দেখা যাচ্ছে আমাদের 500 রিঙ্গিত 600 রিঙ্গিত মতো চলে যায় মাসে। আর শহর অঞ্চলে যদি থাকা হয় সেখানে টাকা কম লাগে, বাট প্ল্যান্টেশন সেক্টরে যারা এসে কাজ করে পামবাগানে, এরা সবাই জানে যে এখানে দামগুলোও বেশি হয়, সামানপত্রের অনেক দাম হয়ে থাকে, একটাই দোকান থাকে, সেই দোকান থেকে আমাদের দেখা যাচ্ছে কেনাকাটা করতে হয়, যে জিনিসপত্র বা শহর অঞ্চলে দেখা যাচ্ছে 2 টাকায় পাওয়া যায় সেটা কিন্তু আমাদের এখানে 4 টাকা দিয়ে কিনতে হয়, অর্থাৎ 4 রিঙ্গিত দিয়ে। বৃষ্টি চলে আসছে, কিন্তু বৃষ্টি বলতেছে বৃষ্টি, এতক্ষণ গরম ছিল এখন ঠান্ডা, এটাই হচ্ছে মালয়েশিয়া এখন যে অবস্থা। দুইজনে ফল কাটলে মনে হয় একজনে বের করে দিবে, এটা এটাই ফল না, এটাই নাই। আরে বিসি, আমাদের এখানকার বিসি একটা করে খুঁটা লাগে, প্রচুর বিসি। ও হ্যাঁ, এবারে একবারে 2টারে ঢুকাইছি ভিডিওর ভিতরে। হ্যাঁ, কায়দা মতো ঢুকাই দিছি। 600 টাকা বেতন ভাইরাল হয়ে গেছে মিয়া। আরে আপনি তো, আপনি তো মিয়া 600 টাকা টেনশনে পড়ে আছেন, মানুষ 4.5 লাখ টাকা দিয়ে বিদেশ হাজনে পাগল হয়ে গেছে। মালয়েশিয়ার ভিসা এখন কি যেন সোনার হরিণ হয়ে গেছে। আসবে তাদের সম্পর্কে কিছু বলেন, নতুন করে যারা আসবে ভাই, সবাই আসুক, আমরা কি মানে মানা করতে পারি তাই? অবশ্যই এইভাবে। হ্যাঁ, এই কোম্পানির নাম আগে উঠবে। ও,